ওকে তো আমরা এখন শিখব ফাইবারে গিক ক্রিয়েট করা পার্ট টু আমরা পার্ট ওয়ানে যেখানে শেষ করেছিলাম আমরা সেখান থেকে শুরু করব তো দেখুন তাহলে আমরা গিক তৈরি করা করবো কী ভেবে আমরা জাস্ট ক্লিক করব ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে ক্লিক করে আমরা গিক তৈরি করা শুরু করব ওকে তো গিক তৈরি করার জন্য আমাদের ছয়টা স্টেপ আসবে ওভারভিউ প্রাইসিং ডেসক্রিপশন রিকোয়ারমেন্টস গ্যালারি পাবলিশ দেন এটা পাবলিশ হবে ওকে তো আমি এই ব্যাপারে আমি এর আগের ক্লাসে বিস্তারিত বলেছি তো দেখুন প্রথম স্টেপ হলো ওভারভিউ ওভারভিউতে আমি কী লিখবো এখানে আছে প্রথম আছে গিক টাইটেল তারপর আছে ক্যাটাগরি তারপর হচ্ছে সার্চ ট্রেক ওকে দেখুন তাহলে গিক টাইটেল টাইটেল জিনিসটা কি দেখুন যখন আমি মাউসটা এখানে নিলাম ফাইবার এখানে আমাকে সাজেশন দিচ্ছে যে আমি এখানে কী লিখব কী লিখলে ভালো হয় মানে কী লিখতে পারি ফাইবার বলছে দিস ইজ ইউর গিগ টাইটেল চোজ ওয়াইসলি ইউ ক্যান অনলি ইউজ এইট্টি ক্যারেক্টারস ওকে আপনার আপনি যেটা অফার করবেন সেটা আপনি আপনি এখানে লিখবেন এবং আশি ক্যারেক্টারের মধ্যে এবং খুব মানে ভালোভাবে জিনিসটা গুছিয়ে লিখতে হবে তাহলে এইটি ক্যারেক্টারের মধ্যে মানে এ একটা ক্যারেক্টার বি একটা ক্যারেক্টার এরকম এইটি ক্যারেক্টারের মধ্যে আপনাকে লিখতে হবে মানে এক লাইন আচ্ছা তাহলে আমরা যে কাজটা করব আমি সেই কাজের টাইটেল দিচ্ছি মনে করলাম আপনি ফেসবুকের পোস্ট তৈরি করবেন ফেসবুকের পোস্ট ফেসবুক পোস্ট এখন ফেসবুক পোস্টটা কিরকম পোস্ট এটি হলো প্রফেশনাল পোস্ট প্রফেশনাল প্রফেশনাল পোস্ট কীরকম মনে করেন শপিং মলের জন্য অথবা কোনো একটা ফ্যাশন হাউজের জন্য আপনি পোস্ট তৈরি করবেন যে ফ্যাশন হাউজের বিভিন্ন প্রোডাক্টগুলো আপনি ডিসপ্লে করবেন পোস্টে ছবি দিবেন পোস্টের মধ্যে ভিডিও দিবেন পোস্টের মধ্যে এনিমেশন তৈরি করবেন তারপর আপনি এই টোটাল প্রোডাক্ট ডিসক্রিপশনে লিখবেন লিখবেন লিখে আপনি পোস্ট করবেন ওকে তো সেই কাজটা তো সবাই পারে সবাই পারে কিন্তু একটা হচ্ছে নর্মালি করা আর একটা হচ্ছে প্রফেশনাল লেভেলে করা আমি কয়েকটা প্রফেশনাল কাজ দেখাচ্ছি পোস্ট দেখাচ্ছি যে আমরা আসলে কী অফার করছি যাই হোক আমি জাস্ট এক্সাম্পলটা বোঝানোর জন্যই এটা বলছি আপনি যে কোনো কাজ করতে পারেন ওকে দেখ এই যে দেখুন এটা হচ্ছে ক্যাটসাইয়ের পেজ তো ক্যাটসাইয়ের এই কাজগুলো যে করেছে কোনো একজন কাজগুলো করেছে দেখুন এই যে ক্যাটসাইয়ের প্রোডাক্টগুলোকে উপস্থাপন করার জন্য এই যে অনেক সুন্দরভাবে একটা ডিজাইন করলো দেন এখানে এত পার্সেন্ট অফ এই লাগলো এ লাগলো ওকে তো এখানে আরও অনেক সুন্দরভাবে জিনিসটাকে লেখা যেত যে এই প্রোডাক্টের গুণাগুণ কী এইটা কেন ভালো মানুষ এটা কেন কিনবে ওকে তো আপনি বায়ারকে বলবেন যে আমি খুব ভালোভাবে মানে ভালোভাবে আমি তোমার প্রোডাক্টের জন্য পোস্ট তৈরি করতে পারবো তো কি হবে এই পোস্টগুলো যখন মানুষ দেখবে তখন মানুষ কেনার জন্য উদ্বুদ্ধ হবে তোমার সেলস বাড়বে দেখুন এই জিনিসগুলোকে আরও অনেক সুন্দরভাবে সুন্দরভাবে এখানে লেখা যায় এখানে কোনো ডেসক্রিপশন নাই যে এই শার্টটা আমি কেন কিনবো এই শার্টের স্পেশালিটি কী সেই জিনিসটা কিন্তু এখানে লেখা নেই ওকে বাট একজন কমেন্টস করছে যে আমার একটা লাগবে সাইজ সাইজ হলো এল যাই হোক জিনিসগুলোকে আরও অনেক ভালোভাবে লেখা যায় দেখুন আমরা একটা দেখি আমি আবুলের জন্য একটা পোস্ট তৈরি করেছি জাস্ট আপনাদেরকে আপনাদেরকে দেখানোর জন্য দেখুন এই যে আবুল ফেস ওয়াশ ওকে আবুল কসমেটিক্স কোম্পানির জন্য কি করবেন আপনি একটা ফেস ওয়াশের জন্য একটা এই আপনি পোস্ট তৈরি করবেন দেখুন তো প্রথম হলো কি আবুল ফেস ওয়াশ দেখছি প্রথমে আপনি প্রোডাক্টের ছবি দেবেন মানে আপনি গিকে এভাবে বলবেন যে আমি একটা গিক লাগবো সেই গিকে আমি প্রোডাক্টের ছবি দেবো তোমার তোমার প্রোডাক্টের ছবিটা খুব সুন্দরভাবে দেবো প্রোডাক্টের জন্য টাইটেল লাগব প্রোডাক্টটা কেন ব্যবহার করা যাবে মানে প্রোডাক্টটা কেন মানুষ কিনবে আমি সেটা কি এখানে বিস্তারিত লাগব তারপর এই ডেলিভারি পাওয়ার জন্য কোন নাম্বারে ফোন করবে তারপর এরপর প্রোডাক্টের গুণাগুণগুলো আপনি আমি ডেসক্রিপশনের মধ্যে লাগব যে মানুষ এটা কেন কিনবে মানুষকে ইমপ্রেস করার জন্য এটা প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এটার পার্শ্ব প্রতিক্রিয়া নেই মানে এভাবে আমি তারপরে এটার দাম কত তারপর এটা ডেলিভারি পাওয়ার জন্য ফোন নম্বর মানে আপনি টোটাল জিনিসটা কীভাবে তৈরি করবেন সে সম্পর্কে আপনি একটা কি বাইরেরকে আইডিয়া দেবেন এবং তৈরি করলে কী হবে এটা বাইরের সেলস বাড়বে একটা জিনিসকে যদি নর্মালি ফেসবুকে লাগা হয় তাহলে সেটা অত ভালোভাবে মানুষের কাছে আসে না যেমন আমি যদি এখানে দেওয়া হতো জাস্ট আবুল ফেসওয়াশের একটা ছবি তুলে যদি এখানে দেওয়া হইতো যে আবুল ফেসওয়াশ আপনারা কেনেন এত টাকা মানুষ খুব একটা এটার প্রতি আগ্রহী হতো না বাট জিনিসটা যখন খুব সুন্দরভাবে গ্রাফিক্স দিয়ে খুব সুন্দরভাবে উপস্থাপন করা হবে এবং টেক্সট দিয়ে খুব সুন্দরভাবে উপস্থাপন করা হবে মানুষ যখন যুক্তিসঙ্গতভাবে বুঝবে হ্যাঁ এটা এটা মানুষের দরকার তখনই মানুষকে এই জিনিসটা কেনার প্রতি আগ্রহী হবে তো একটা ফেসবুক পোস্ট দিয়ে হাজার হাজার প্রোডাক্ট সেল করা সম্ভব যদি পোস্টটা ভালো বানানোর হয় আর পোস্টটা যদি ভালো বানান না হয় তাহলে যতই পোস্ট দেওয়া হোক না কেন মানুষ বরং বিরক্তই হবে বরং পেজ পেজটাকেই মানুষ কী করবে মানে আনলাইক করবে ওকে তো দেখুন আমরা জাস্ট আমি এটা বোঝানোর জন্য বললাম যে আসলে আমরা কি করতে চাচ্ছি কি কী দিতে যাচ্ছি ওকে আপনি প্রথমে কাজগুলো শিখবেন তারপর আপনি কি ফাইবারে কাজ শুরু করবেন ওকে আপনি যে হুবহু এই কাজটাই করবেন তা না আমি জাস্ট বোঝানোর জন্য বলছি ওকে তো দেখুন আমি এরকম কি ফেসবুকের এরকম পোস্ট তৈরি করব। তাহলে আমি গিক টাইটেলে কী লিখবো আই উইল ক্রিয়েট ফেসবুক পোস্ট ফর এনি কোম্পানি সেটা চাল কোম্পানি হোক ডাল কোম্পানি হোক সাবান কোম্পানি তেল কোম্পানি যেই কোম্পানি হোক না ন জোতা কোম্পানি কাপড় আপনি যে কোনো কোম্পানির জন্য প্রফেশনাল ফেসবুকের পোস্ট তৈরি করতে পারবেন ওকে আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড ওকে আমি অফটা করলাম আপনি আমার মতো লাগবেন আপনি আরও সুন্দরভাবে লাগবেন আপনি মনের মাদুরি মিশিয়ে লাগবেন ওকে যেভাবে লাগলে বায়ারটা আকৃষ্ট হয় আবার আকৃষ্ট করা মানে এই নয় যে মিথ্যা বলা মিথ্যা বলা আকৃষ্ট করা ওকে আপনি মানে সঠিক কথাটা বলে আপনি আকৃষ্ট করবেন এখানে কোনোভাবেই কোনো মিথ্যা ইনফরমেশন দেওয়া যাবে না আপনি যেটা পারেন না যেটা করতে পারবেন না সেই ধরনের কোনো প্রস্তাব এখানে কখনোই কখনই দেওয়া যাবে না ওকে এরপর হলো কি ক্যাটাগরি ক্যাটাগরি কি সিলেক্ট এক ক্যাটাগরি ক্লিক করলাম আপনার এই কাজটা কোন ক্যাটাগরিতে পরে ফেসবুকের কাজটা আমরা ক্যাটাগরিটি একটু দেখি আমাদের ক্যাটাগরিটা পরে ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরিতে এখানে আরও আরও আছে গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং রাইটিং ট্রান্সলেশন তো আমরা দেখলাম যে আমাদের ফেসবুকের কাজটা ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরির মধ্যেই পড়ে এরপর সাব ক্যাটাগরি সাব ক্যাটাগরি কোনটা সাব ক্যাটাগরি হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং ওকে এগুলো যখন আপনারা কাজ শিখবেন আরও ভালোভাবে বুঝবেন যে ক্যাটাগরি কোন ক্যাটাগরিতে পরে আপনার কাজটা কোন সাব ক্যাটাগরিতে পড়ে এগুলো আরও অনেক ভালোভাবে বুঝবেন এরপর দেখুন সার্ভিস টাইপ আপনার সার্ভিসটা কীরকম টাইপের সিলেক্ট এ সার্ভিস টাইপ এটা কি কনসালটেশন নাকি প্রোফাইল সেট আপ না কি সোশ্যাল কন্টেন্ট সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সোশ্যাল অ্যাড ক্যাম্পেইন অ্যানালাইটিক্স তাহলে আমাদের এটা হচ্ছে সোশ্যাল কন্টেন্ট মানে সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়ার একটা কন্টেন্ট ওকে মানে ফেসবুকের একটা কন্টেন্ট ফেসবুকের একটা সোশ্যাল মিডিয়া ওকে এরপর হচ্ছে গিক ম্যাটা ডাটা গিক ম্যাটা ডাটা জিনিসটা কি প্ল্যাটফর্ম টাইপ প্লিজ সিলেক্ট দ্য প্রাইমারি প্ল্যাটফর্ম দ্যাট ইউ সাপোর্ট ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্কড ইন তাহলে আমাদের প্ল্যাটফর্মটাকে আমরা কোন প্ল্যাটফর্মে কাজ করবো আমরা ফেসবুকে কাজ করব মানে আমরা যখন সিলেক্ট করলাম যে ডিজিটাল মার্কেটিং তো আমাদেরকে বলা হচ্ছে যে আপনি ডিজিটাল মার্কেটিংয়ের মানে সোশ্যাল কনটেন্ট এই সোশ্যাল কনটেন্টের কোন প্ল্যাটফর্মে আপনি কাজ করবেন আমরা ফেসবুকে কাজ করব ওকে এরপর দেখুন সার্চ ট্যাক ট্যাক জিনিসটা কি একটা হলো যে আমরা মানে এই যে দেখুন বায়ার এখানে ফাইবার কি বলছে ট্যাগ জিনিসটা কি লেটস বায়ার নো লেটস বায়ার নো হাউ টু ফাইন্ড ইউর গিক দেখুন আমি মাউস রেডি রেডিকে নিলে চলে যাচ্ছে যাই হোক লেটস বায়ার নো হাউ টু ফাইন্ড ইউর গিক্স এন্টার সার্চ টার্মস হুইচ ইউ ফিল বায়ার্স উইল ইউজ দেন লুকিং ইউর সার্ভিস যাই হোক আমি সহজ করে বলি সার্চ ট্যাগ জিনিসটা হলো যে আমরা মনে করেন বাসের মধ্যে যখন মালপত্র নিই বাসের বক্সে যখন মাল নিই তখন বাস কি করে আপনার ওইখানে একটা ট্যাগ লাগিয়ে দেয় প্লাস ট্যাগের একটা অংশ আপনাকে দেয় আপনি বাস থেকে নামার পর কী করেন ট্যাকটা দেন দেন আপনাকে ইয়া করে দেয় এটা হচ্ছে ট্যাক আমি আর একটা জিনিস সহজ করে বলি মনে করেন আপনি একই একটা বইমের মধ্যে চিনি রাখলেন আরেকটা বইমের মধ্যে লবণ রাখলেন ওকে এখন কোনটা চিনি কোনটা লবণ সেটা বুঝে যাবে না তাহলে আপনি কি করেন লিখে দেন যে ইহা চিনি ইহা লবণ ওকে লিখে দেন তাহলে লিখে আপনি যেই লেভেলটা লাগাচ্ছেন সেটা হচ্ছে ট্যাক ওকে এখন এখানে টেকটা কী তো এখানে যখন বায়াররা যখন আসবে বায়াররা যখন সার্চ করবে তখন সে বিভিন্ন ট্যাক লিখে বায়াররা সার্চ করবে ধরুন একজন বায়ার ফেসবুকের পোস্টের কাজটা করাতে চাচ্ছে তখন সে কী লিখবে ফেসবুক পোস্ট ক্রিয়েটর ওকে অথবা সোশ্যাল মিডিয়া মার্কেটার ওকে অথবা ইমেজ এডিটর অথবা প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটার হুম এভাবে বিভিন্ন জিনিস লিখে বায়ার সার্চ করতে পারে তো এখন বিষয়টা হলো যে বায়ার কি কি বলে সার্চ করতে পারে কি কী ডাকে সার্চ করতে পারে সেই জিনিসটা আপনি এখানে এখানে লিখে দিবেন মানে আপনি এখানে ফাইবারকে বলে দিচ্ছেন যে কোন বায়ার যদি এই নামে যদি ডাকে যে এখানে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট রাইটার কেউ আছে হ্যাঁ তুমি আমাকে দেখাবা যদি বায়ার জিজ্ঞেস করে যে ফেসবুকের পোস্ট তৈরি করে এমন কেউ আছে তুমি আমাকে দেখাবা মানে আপনি ফাইবারকে বলে দিবেন ওকে তাহলে কী কী বায়াররা কী কী লিখে সার্চ করলে আপনার এই গিকটাকে ফাইবার দেখাবে সেটা আপনি ফাইবারকে বলে দিচ্ছেন সার্চ ট্যাগ ট্যাগে এখানে ট্যাগ লেখা যাবে কয়টা আপ টু ফাইভ টার্মস পাঁচটা ট্যাগ লেখা যাবে তো বায়াররা এই কাজটা করানোর জন্য যা যা লিখতে পারে একটা হচ্ছে ফেসবুক ফেসবুক পোস্ট ক্রিয়েটর ওকে ফেসবুক পোস্ট ওকে তাহলে আমি লিখলাম ফেসবুক পোস্ট ক্রিয়েট এরপর লাগবো কি আমি জাস্ট কমা দিলাম কমা দিলে একটা পোস্ট একটা তৈরি হয়ে যাচ্ছে মানে কিউ ট্যাগটাকে আর কথা বলে কিউ মানে একটা কিউওয়ার তৈরি হয়ে যাচ্ছে ফেসবুক পোস্ট লেখে বাইর সার্চ করতে পারে তাহলে ফেসবুক পোস্ট লেখে সার্চ করলে আমাকে পাবে তারপরে আর কী কী সার্চ করতে পারে সোশ্যাল মিডিয়া মার্কেটার সোশ্যাল মিডিয়া মার্কেটার সোশ্যাল মিডিয়া মার সোশ্যাল মিডিয়া ম্যানেজার ওকে ম্যানেজার মানে আপনি নিয়মিত পোস্ট করতে থাকবেন আপনাকে পুরো পেস্টটা দিয়ে দেবে এরপর হচ্ছে কি আবার এই কাজটা আরেকভাবে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা প্রোডাক্ট ডেসক্রিপশন লেখা প্রোডাক্ট ডেসক্রিপশন ওকে আমি তিনটা লাগলাম আপনি আরও দুইটা লিখতে পারবেন টোটাল পাঁচটা লিখতে পারবেন তো আসলে কাজগুলো ভালোভাবে বোঝার পরেই আপনি জিনিসটা পরিপূর্ণভাবে ফিল করতে পারবেন যারা আগে থেকে কাজগুলো দেখেছেন মানে কাজগুলো শিখেছেন যে এস ইউ ফেসবুক মার্কেটিং ইউটিউব মার্কেটিং গুগল টপ র্যাঙ্কিং আপনাদের জিনিসটা দেখতে অনেক সহজ লাগবে আর যারা একদমই নতুন ওকে যারা কাজগুলো দেখে নেই মানে কাজগুলো শিখে নেই আপনাদের কাছে একটু জিনিসটা কঠিন লাগবে বাট কাজগুলো শেখার পর অনেক বেশি সহজ লাগবে ওকে তাহলে আমরা কি করলাম আমরা ফার্স্ট একটা গিগের প্রথম পেজটা আমরা তৈরি করলাম এবং প্রথম পেজের মধ্যে পেজে ছিল টাইটেল ক্যাটাগরি তারপর কি তারপর হচ্ছে ট্যাগ এই ট্যাগটা খুবই গুরুত্বপূর্ণ যাই হোক এই ট্যাগ এবং কিউআর এগুলো নিয়ে আমাদের কোর্সে অনেক বিস্তারিত বলা আছে আমাদের ডিবেরিতে ওকে তাহলে আমরা কি করলাম একটা ফাইবারের পোস্ট তৈরি করার ফার্স্ট স্টেপ আমরা তৈরি করলাম এখন জাস্ট ক্লিক অন সেভ অ্যান্ড কন্টিনিউ ওকে আমাদের এখন সেকেন্ড স্টেপে চলে আসবে ওকে ফার্স্ট স্টেপটা হয়ে গেল টিকমার্ক এখন আমরা সেকেন্ড স্টেপে চলে আসছি প্রাইসিং ওকে এই প্রাইসিংয়ের মধ্যে এখন আমরা প্যাকেজ তৈরি করব আমরা তিন ধরনের প্যাকেজ এখানে তৈরি করতে পারবো তো আমি এটা পরের ভিডিওতে বলছি ওকে থ্যাংক ইউ